সকালে জলসা, সকালে জলসা, তিনটি মন্ত্র নিয়ে যাদের জীবন, সত্যম শিবম সুন্দরম, দুঃখের পৃথিবীটা তাদের কাছে একে আনন্দ আশ্রম। সেই মানুষ, সেই আসল মানুষ, যার জীবন পরের তরে, রাজার মুকুট ছেড়ে হাসি মুখে, সে যে কাটার মুকুট পরে। তিনটি মন্ত্র নিয়ে যাদের জীবন, সত্যম শিবম সুন্দরম, দুঃখের পৃথিবীটা তাদের কাছে একে আনন্দ আশ্রম। নমস্কার দর্শক বন্ধুরা, আপনারা দেখছেন চ্যানেল ভিশন নিবেদিত শামসুল মল্লিকের পরিচালিত বিশেষ একটি মনোগ্রহী অনুষ্ঠান সকালের জলসায়। উপস্থাপনা আমি আপনাদের বন্ধু সুমিতা। আমার সাথে আজকে যারা আছে দর্শক, যারা অতিথি আসনে যারা বসে আছে তাদের সাথে পরিচয় করে দিই। প্রথমে বলি কৃষ্ণা সরকার, আছে চন্দ্রাণী চন্দ্রপাল, কিবোর্ডে আছেন তাপস কুমার দাস, আছেন তবলায় অরুণ কুমার মণ্ডল, পার্কেশনে আছেন বিকাশ মণ্ডল। তোমাদের সকলকে আমাদের স্টুডিওতে আসার জন্য স্বাগত জানাই। আমরা তো পুজো কাটালাম, পুজো তো ভালো, কেমন কাটলো তোমাদের সবার? খুব এনজয় করলাম। আচ্ছা, পুজোয় সকলকে আমার শুভ বিজয়ার প্রীতিও শুভেচ্ছা জানাই, আর তোমাদেরও প্রীতিও শুভেচ্ছা জানাচ্ছি। এবং আমরা যে পুজো, তোমরা মানে কলকাতার পুজো তো সবাই খুব এনজয় করে, তোমাদের বেহালা, তো তুমি তো বেহালা থেকে এসেছো? বেহালায়। হ্যাঁ, তুমিও বেহালা না? আচ্ছা, বেহালা কেমন, পুজো কেমন কাটালে এবার? ভালো মন্দ মিলিয়ে ভালোই কেটেছে আমাদের পুজো এবারে। আচ্ছা, তোমাকে প্রথমে আমি যাই যে কৃষ্ণা, তুমি গান মানে কি গানটাই প্রথম প্রফেশন, কি গান জগতেই আসলে? না, আমার প্রফেশন আজ 30 বছর টিচিং করছি গানে। আচ্ছা আচ্ছা, হ্যাঁ গানটাই তোমার, বলো মানে কি কি প্রফেশনে তুমি আছো এছাড়া? আমি মেইনলি গান শেখাই, আমি 30 বছর ধরে গানে শিক্ষকতা করছি, আর আমি প্রফেশনাল সিঙ্গার। আচ্ছা, আর এছাড়া গানটা ছাড়া আর কিছু করো না? গান ছাড়া তো সংসার করেছি বহুদিন। আচ্ছা, সংসারের জীবনে এটা তো মহিলাদের থাকবে। এখনো করছেন? হ্যাঁ, এখনো সংসার করছি। মহিলাদের তো এটা আছেই, সবাইকেই সবকিছু করে তবে আমাদের কাজের জগতে থাকতে হয়। আর চন্দ্রাণী, তুমি মানে গান বাজনা ছাড়া আর কি তোমার? হ্যাঁ, আমি স্কুল টিচার, 16 বছর স্কুলে আছি, আর ছোট থেকেই নাচ গান আবৃত্তি এর সঙ্গে যুক্ত। গান আমি দিদির কাছেই করে থাকি বেশ কিছু বছর ধরে। তাহলে প্রথমে আমরা কৃষ্ণার গান দিয়ে শুরু করা যাক। কৃষ্ণা একটি গান শোনাবে। আজ আমি সুদিন দাশগুপ্তের কথা এবং সুরে আশা চির গাওয়া একটি গান দিয়ে শুরু করব। পুরা
অপূর্ব লাগলো গানটি আমাদের দর্শক বন্ধুদেরও নিশ্চয়ই খুব ভালো লেগেছে। আবার যাব আরেকটি গানে চন্দানি, তারপরে তোমার সাথে একটু পুজো নিয়ে কথা বলবো। পুজো তুমি কেমন কাটালে এবার? পুজো ভালোই কেটেছে। প্রথমে তো পঞ্চমী পর্যন্ত আমাদের স্কুল থাকে, তা স্কুলের পরে বেরিয়ে একটু ঘোরা হয়, তারপর বাড়ি এসে হাজবেন্ড যেহেতু কলকাতা পুলিশের ইন্সপেক্টর তাই তার সময় একেবারেই নেই, মেয়েও কলেজে এখন ফার্স্ট ইয়ার, তবুও আমাদের ওই তৃতীয় চতুর্থীর দিন আমাকে আমার হাজবেন্ড নিয়ে মোটামুটি কলকাতা নর্থ কলকাতার সমস্ত ঠাকুরই ঘুরিয়ে দেখিয়েছেন, তারপরে সে তো ডিউটিতেই রত। আমিও যাই কিছু মেয়ের সঙ্গে, পাড়া প্রতিবেশী দিদিদের সাথে, সেটা দিদির সাথে ঘুরে আমরা পুজো বেশ ভালোই কাটাই, অষ্টমীর অঞ্জলি দিই, দশমীর মাকে বরণ করতে যাই। আর পুজো মানেই তো পুলিশের প্রচন্ড একটা চাপ থাকে, আমি জানি, দায়িত্ব ভীষণ চাপ, এবং ওদের অনেকটা সময় দিতে হয় আর কি, এক্সট্রা সময় যায় অনেকটাই। 22 বছর ধরে বিয়ে হয়েছে, 22 বছর হবে, তো দেখে আসছি পুজো মানেই ওদের ব্যস্ততা আর আমাদের, আমার মেয়েকে নিয়ে তার বন্ধুবান্ধবদের নিয়ে একসাথে বেরোনো আর আসা যাওয়ার পথে তার সাথে একটু দেখা করে আসা, এই হচ্ছে পুজো। আমার 22 বছর ধরে এরকমই কাটছে, কাজে এখন অভ্যেস হয়ে গেছে ব্যাপারটা, ঠিক আছে। যাই হোক, পুজো তো চলে গেছে, বিজয় বলে আমাদের তো কিছু হয় না, মায়ের কখনো বিসর্জন নেই, আমরা মনে করি মা আমাদের সবসময় আমাদের মনের ভেতরেই সে সদা জাগ্রত অবস্থায় থাকে, তবুও মানে হিসাব মতো আমাদের বিজয় আসে, সকলকেই শুভ বিজয় জানাতে হয়। চন্দ্রাণী, তাহলে তুমি আমাকে কি গান শোনাবে আমার দর্শক বন্ধুদের এবং আমাদের? যখন গ্রীষ্মকাল দহন তাপ, তা থেকে বিরতি পেতে নেমে আসে দোসর নববর্ষা, তাই আমার নিবেদন কবি রবি ঠাকুরের গাওয়া নীল অঞ্জন ঘন পুঞ্জ ছায়ায়। বাহ, সেটাই তাহলে শুনে নেওয়া যাক, সেটাই শুনবো। অঞ্জন ঘন পুঞ্জ ছায় সমৃত অম্ব, হে গম্ভীর হে গম্ভীর, বনলক্ষ্মীর কম্পিত কায় চঞ্চল অন্তর, বনলক্ষ্মীর কম্পিত কায় চঞ্চল অন্তর, চম্পিত তার ঝিল্লির মঞ্চি, চম্পিত তার ঝিল্লির মঞ্চি, হে গম্ভীর হে গম্ভীর, শ্রী অঞ্জন ঘন পুঞ্জ ছায় সমৃত অম্ব, হে গম্ভীর হে গম্ভীর, বর্ষণ গীত হলো মুখরিত মেঘমণ্ডিত ছন্দে, মেঘমণ্ডিত ছন্দে কদম্ব বন গভীর মগন আনন্দ ঘন বন্দে, বন্দিত তব উৎসব সম্পিত অম্ব, হে গম্ভীর হে গম্ভীর,
চরণে তপ্ত ধরু করেছিল পিপাসারিতা পাঠালে তাহারে ইন্দ্রলোকে আমি তোমারে বার্তা সহন শয়নে তপ্ত ধরু করেছিল পিপাসারিতা পাঠালে তাহারে ইন্দ্রলোকে আমি তোমারে বার্তা মাটির কঠিনে বাধা হল কি দেখে দেখে হল দীর্ণ দেখে দেখে হল দীর্ণ নাম অঙ্কুর জয় পতাকায় ধরা তাল সমকীর্ণ ছিন্ন হয়েছে বন্ধন গোপীর ছিন্ন হয়েছে বন্ধন দেহে গোপীর সঞ্জন ঘন কুঞ্জ চায় সম্বিত বাহ, অপূর্ব শুনলাম তোমার গান, খুব ভালো লাগলো। আমি নিচ্ছি একটি ছোট্ট বিরতি, বিরতির পর আবার ফিরে আসছি এই অনুষ্ঠানে। ততক্ষণ দর্শক বন্ধুরা কোথাও যাবেন না। সকালে জলসা, সকালে জলসা আসছে এক নতুন চমক, ড্রিমস এন্টারটেইনমেন্ট প্রযোজিত, শামশের মল্লিক পরিচালিত এক নতুন মনোগ্রাহী অনুষ্ঠান আড্ডা জংশন। নাচ গান আবৃত্তি অথবা অঙ্কন আপনার প্রতিভাকে তুলে ধরতে আড্ডা জংশন। অনুষ্ঠানে অংশগ্রহণ করতে যোগাযোগ করুন 9030567111 এই নাম্বারে। আড্ডা জংশন প্রতিদিন সকাল 9টায় চ্যানেল ভিশন। নমস্কার, আপনারা দেখছেন চ্যানেল ভিশন আয়োজিত এবং শামশের মল্লিক পরিচালিত সকালের অনুষ্ঠান সকালের জলসা। চিরদিনই তুমি যে আমার, যুগে যুগে আমি তোমারই। আজি হতে শতবর্ষ পরে কে তুমি পড়িছ বসে আমারও কবিতা খানি। আর একজন কিন্তু আমার প্রিয় বন্ধু, কিন্তু আমার বয়সে বড়। আচ্ছা বাবা, আমার খুব প্রিয় শামশের আঙ্কেল। আচ্ছা বাবা, যার পরিচালনায় এই অনুষ্ঠান শামশের মল্লিক, তিনি আমাদের সকলের বন্ধু জানো তো, পরম বন্ধু। তোমার ভালোবাসার ছোঁয়াপে হয়েছে আমি পূর্ণ, তুমি বিহনে এতদিন আমার হৃদয়ে ছিল শূন্য। আসছে এক নতুন চমক, ড্রিমস এন্টারটেইনমেন্ট প্রযোজিত শামশের মল্লিক পরিচালিত এক নতুন মনোগ্রাহী অনুষ্ঠান আড্ডা জংশন। নাচ গান আবৃত্তি অথবা অঙ্কন আপনার প্রতিভাকে তুলে ধরতে আড্ডা জংশন। অনুষ্ঠানে অংশগ্রহণ করতে যোগাযোগ করুন 9030567111 এই নাম্বারে। আড্ডা জংশন প্রতিদিন সকাল 9টায় চ্যানেল ভিশন। সকালে জলসা, সকালে জলসা। ফিরে এলাম বিরতির পর, বলেছিলাম ফিরে আসবো, আবার বন্ধুদের নিয়ে চলে এলাম। কৃষ্ণা, এরপরে যাব তোমার গানে, তুমি আমাদের কি গান আবার শোনাতে? এবারে যে গানটি গাইবো আমি, হিমাংশু দত্তের সুর এবং শৈলেন দাসের কথা, প্রখ্যাত শিল্পী শ্যামল মিত্র গেয়েছেন উনি, ওনার গাওয়া একটি গান চেষ্টা করছি আমি। করো, শুনবো আমরা। তোমারে পথবান জানি, আমারে পথ গান জানি,
পথ ভুলে যায়, তোমার পকবান চাই, আমার পাখি গান গাই, শিশির তীর অবগান, অনুন পথ ভুলে ভালোবাসার অন্ধ আবেগে যে কথা বলা হয়নি আমার পরবর্তী পরিবেশন সেই গানটি সুধীন দাশগুপ্তের কথাই, না বলে এসেছি তা বলে ভেবো না, না বলে বিদায় নেব, চেষ্টা করছি, চলো শুনে নেব আমরা এই গানটি। বিদায় নেব,
আসো মাকে দেখারি লুকালো আশায় অঙ্গে গোধুলি ভরা শুধু বাড়ি বাড়ি ফিরে ফিরে যা হৃদয় নিত করা তোমাকে দেখারি লুকালো আশায় অঙ্গে গোধুলি ভরা শুনে নিলাম আবার এই সুন্দর একটি গান চন্দনীর গলায়, আশা করি সকলেরই ভালো লেগেছে। আমাদের সময় প্রায় শেষের দিকে চলে এসেছে, সুতরাং আজকের মতন তো অনুষ্ঠান শেষ রাখতেই হবে। আবার নতুন কোনো বন্ধুকে নিয়ে আমি আবার হাজির হব। তার আগে আমি বন্ধুদের যারা আজকে এসেছে তাদের জন্য কিছু সার্টিফিকেট মেমেন্টো এবং গিফট কুপন আছে, সেগুলো তাদের হাতে তুলে দিতে চাই। প্রথমেই চন্দ্রানী, তোমার জন্য একটা মেমেন্টো আর গিফট কুপন রইল। সার্টিফিকেট আর একটা গিফট কুপন। কেমন লাগলো তোমাদের? খুব ভালো লাগলো এখানে এসে, আশা করছি আবার আসব। সকলকে নমস্কার জানিয়ে আজকের মতন বিদায় নিচ্ছি, আবার আসবো নতুন কোনো বন্ধুকে নিয়ে। এতক্ষণ দিতে থাকুন।